অঞ্জলি তার দুই মেয়ে সীমা আর রিমা এবং তার স্বামী অজয়কে নিয়ে শ্যামলপুর গ্রামে বসবাস করে। সীমাকে দেখতে ছিল খুবই কালো আর অসুন্দর, অপরদিকে রিমাকে দেখতে ছিল খুবই সুন্দর এবং তার গায়ের রং ছিল অনেকই ফর্সা। তাকে দেখে সকলেই অনেক পছন্দ করত। সে নিজের রূপ নিয়ে অনেকই অহংকারী ছিল। সে তার বড় দিদিকে একদমই দেখতে পারত না। নিজের মায়ের পেটের বোন হওয়ার সত্ত্বেও তারা দুই বোনই একে অপরের থেকে অনেকই আলাদা ছিল। সীমা অনেকই ভালো মেয়ে। সে তার বোন রিমাকে খুবই ভালোবাসত। তার কোনো অহংকার ছিল না, সে ছিল অনেকই দয়ালু। এই দেখ আমার জামাটা, দেখ কত সুন্দর, বাবা আমাকে জামাটা এনে দিয়েছে। বাবা তোকে এত সুন্দর জামা এনে দিয়েছে, আর আমাকে এরকম হলুদ রঙের জামা এনে দিয়েছে। দাঁড়া আমি আজই বাবার কাছে গিয়ে নালিশ জানাবো। না না রিমা, তুই এরকম বলছিস কেন? যাকে যেটা ভালো লাগবে তাকে সেটাই এনে দিয়েছে বাবা। তুই তো ফর্সা, তুই যেটাই পরবি তোকে সেটাতেই ভালো লাগবে। আমার গায়ের রং কালো বলে বাবা আমাকে এরকম লাল জামা এনে দিয়েছে। বাবা এটা একদমই ঠিক করেনি। কোথায় গেলে তুমি দেখবে আসো, বাবা আমার থেকে ভালো জামা এনে দিয়েছে সীমাকে। আর আমার জামাটা দেখো কি রকম কালার, আমার একদমই পছন্দ হয়নি। রিমার গলার আওয়াজ শুনে সেখানে তার মা অঞ্জলি চলে এসে বলে, কি রে মা রিমা, তুই এত জোরে জোরে ডাকছিস কেন? তোর আবার কি হলো? আচ্ছা আমি জানি তো, নিশ্চয়ই এই মেয়েটা তোকে আবারও কিছু বলেছে। সব সময় খালি আমার মেয়ের পিছনে লাগা। দাঁড়া আজ তোর ব্যবস্থা করব। মা দেখো না, এই মেয়েটা হয়তো বাবাকে বলেছে আমার জন্য খারাপ জামা আনতে, তাই জন্যই বাবা আমার জন্য এই রকম কালার জামা এনে দিয়েছে। দেখো ওর জামাটা কত সুন্দর, আমার তো ওই লাল কালার জামাটাই চাই। ঠিক আছে রিমা, তোর যে কালে আমার জামাটা এতই পছন্দ, তাহলে তুই আমার জামাটা রেখে দে। তুই পড়া মানেই আমার পড়া, এই নে রেখে দে আমার জামাটা। মা রিমা এবার তুমি খুশি তো? এই নাও এই লাল জামাটা, আর এই তোমার জামা দুটোই তোমার ঠিক আছে। এই সীমা, তোর গায়ে এসব জামা মানাবে না, তোর গায়ের রং তো একই কালো, আর তুই ওই রকম পুরাতন জামাগুলোই পরবি, তোর গায়ে তো ওইগুলোই মানাবে। এই বলে অঞ্জলি তার মেয়ে রিমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সীমা তখন মন খারাপ করে থাকে। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা যখন তার বাবা বাড়িতে আসে, তখন সীমা তার বাবাকে বলে, বাবা বাবা তুমি আমাকে যে জামাটা কিনে দিয়েছিলে ওটা তো রিমা নিয়ে নিয়েছে, আমি ওকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু বাবা ও তো আমাকে ভালো করে বলতে পারতো জামাটা নেবার কথা, মা তো আমাকে কত কথা শোনালো। আচ্ছা বাবা আমি কি এই বাড়ির মেয়ে নয়? মা কেন আমাকে এত কথা শোনায়, আমি তো ওনার নিজের মেয়ে। মা সীমা তুই ওসব কথা নিয়ে ভাবিস না আর চিন্তা করিস না, আমি তো আছি তোর পাশে, সবসময় থাকবো। আসলে কি বলতো, তোর গায়ের রঙের জন্য তোর মা তোকে পছন্দ করে না, কিন্তু শোন একদিন না একদিন তোর মা ঠিক বুঝতে পারবে নিজের ভুলটা, তখন দেখবি তোর মা রিমাকে ছেড়ে তোকেই ভালোবাসবে। বাবার মুখে এইরকম কথা শুনে বাচ্চা সীমা খুবই খুশি হয়ে যায়। এইরকম ভাবে সীমা দিন গুনতে থাকে। দেখতে দেখতে তারা বড় হয়ে যায়। এখন তারা দুই বোনই কলেজে পড়াশোনা করে। এমনই একদিন রিমা কলেজে যায়। কলেজে যাবার পর তাকে তার এক বান্ধবী বলে, তোর প্রজেক্ট হয়ে গেছে, কাল তো প্রজেক্ট জমা নেবে। তুই তো এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছিস যেন মনে হচ্ছে তোর সব প্রজেক্ট কমপ্লিট। এক একটা প্রজেক্ট তো অনেকে লিখতে হবে, 10-12 পাতা করে। তুই এত তাড়াতাড়ি কি করে কমপ্লিট করলি? আরে কে বললো তোকে যে আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে? আমার প্রজেক্ট এখনো কমপ্লিট হয়নি, কিন্তু প্রজেক্ট নিয়ে আমি কোনো চিন্তা করি না। আসলে আমার কাছে তো ফ্রিতে কাজ করার মতো চাকর রয়েছে, ওই যে আমার কালো কয়লা দিদি, দেখ না ওকে দিয়ে আমি সব প্রজেক্ট কমপ্লিট করে নেব। এইভাবেই রিমা আর পূজা কথাবার্তা বলতে থাকে। কলেজ ছুটির পর সন্ধ্যাবেলা রিমা প্রজেক্ট করতে বসে, তখন সীমা নাটক করে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, বাবারে মরে গেলাম, দিদি কোথায় তোমরা, তাড়াতাড়ি এসো, মাথার যন্ত্রণাতে মাথাটা যেন ফেটে যাচ্ছে। রিমা চিৎকারের আওয়াজ শুনে সেখানে তার মা অঞ্জলি দেবী এবং তার দিদি সীমা হাজির হয়। কি রে মা কি হয়েছে তোর, তুই এরকম ভাবে চিৎকার করছিস কেন, মাথায় কি লাগছে নাকি? মা কি আর বলবো, আমার মাথার যন্ত্রণায় মাথাটা ফেটে যাচ্ছে, কিন্তু কালকে আমার এইগুলো প্রজেক্ট জমা, আমি কিভাবে লিখবো? আয় আয় আমি তোর মাথা মালিশ করে দিচ্ছি, তুই এখন এইগুলো রেখে দে,
সীমা, তুই বরং রিমার প্রজেক্টগুলো করে দে। কিন্তু কাল যে আমারও প্রজেক্ট জমা, কালকেও তো অনেক লিখতে হবে। আমি যদি প্রজেক্টগুলো না জমা দিই তাহলে যে আমাকে ফেল করে দেওয়া হবে। আমি যদি ফেল করে যাই তাহলে কি হবে? আমি বরং রিমার প্রজেক্টগুলোই আগে করে দিই। আমি ফেল করে যাই যাবো, কিন্তু রিমা না ফেল করে। মা, তুমি বরং ওর মাথায় মালিশ করে দাও, আমি ওর প্রজেক্টগুলো করে দিচ্ছি। সীমার মুখে এই কথা শুনে রিমা মনে মনে খুবই খুশি হয়। তখন সে নিজের মনে মনে বলে, হাই হাই, এই মেয়েটা কি বোকা! সত্যি এই মেয়েটার মতো বোকা একদমই কেউ নেই। কাল তো ওরও প্রজেক্ট জমা, আর প্রজেক্ট না জমা দিলে সত্যি ফেল করিয়ে দেবে। আমার প্রজেক্ট করে দিলে তো আমি তো পাস করে যাব, আর আমি কালকে জমাও দিয়ে দেব। যাক, এবারের মতো তো বেঁচে গেলাম। এই বলে রিমা আরাম করে শুয়ে পড়ে। অন্যদিকে তার প্রজেক্টগুলো সবই কমপ্লিট করে দেয়। সারা রাত জেগে সীমা রিমার প্রজেক্টগুলো এক একটা পেজ পুরো ভর্তি করে লিখে দেয়। আর এইরকম ভাবে দেখতে দেখতে সকাল পর্যন্ত রিমার সমস্ত প্রজেক্ট কমপ্লিট হয়ে যায়। এটা দেখে রিমা খুবই খুশি হয়। পরের দিন কলেজে গিয়ে রিমা নিজের প্রজেক্টগুলো জমা দিয়ে দেয়। সীমা প্রজেক্ট না জমা দেওয়ার কারণে তাকে ম্যাডামরা জিজ্ঞাসা করে। তখন সীমা সত্যি কথাটাই বলে, যার কারণে তাকে বলে, আচ্ছা সীমা, তুমি চিন্তা করো না, আরো 2 দিন সময় নিয়ে তুমি তোমার প্রজেক্টগুলো কমপ্লিট করে আমাকে দিয়ে দেবে, ঠিক আছে? আমি জানি তুমি খুবই ভালো মেয়ে, আর তুমি খুবই দয়ালু, যার কারণে আমি তোমাকে 2 দিন সময় দিলাম। তুমি ভালোভাবে তোমার প্রজেক্টগুলো কমপ্লিট করে দাও। ম্যাডামের কথাতে সীমা খুবই খুশি হয়। তখন সীমা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানায়। সীমা বাড়িতে এসে 2 দিন ধরে নিজের প্রজেক্টগুলো ভালোভাবে কমপ্লিট করে ম্যাডামকে জমা দেয়। এইরকমই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। কিছুদিন পর সীমার রিমার পরীক্ষা চলে আসে। সীমা পড়াশোনাতে খুবই ভালো ছিল, রিমা একদমই কিছুই পারত না, যার কারণে সীমা পরীক্ষাও খুব ভালোভাবেই দিয়েছিল আর পাসও করে গিয়েছিল। রিমা পাস তো করেছিল কিন্তু খুবই কম নাম্বারে। রিমা সীমার রেজাল্ট দেখে খুবই রেগে যায়। এই কারণে সীমাকে তার মা অঞ্জলি দেবী অনেকই কথা শোনায়। এইরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। অঞ্জলি দেবী এবং অজয় বাবু তাদের 2 মেয়ের জন্য পাত্রের সন্ধান করতে থাকে। অজয় বাবুর ইচ্ছে মতো একই বাড়িতে তাদের 2 বোনের বিয়ের কথাটা মিটে যায় এবং বিয়ের দিনও ঠিক হয়ে যায়। দেখো গিন্নি, আমি কিন্তু আমার 2 মেয়ের বিয়ে একই বাড়িতে দেব, সেটাতে তুমি আমাকে বারণ করতে পারবে না। আমি জানি সীমা রিমা সবসময় দেখাশোনা করবে, ওর পাশে থাকবে। রিমা যতই সীমার উপরে অত্যাচার করুক না কেন, কিন্তু সীমা সেইগুলোকে কিছুই মনে করে না। আর এই ভেবেই আমি 2 বোনের একই বাড়িতে বিয়ে দেব। না, আমি চাই না 2 বোনের একই বাড়িতে বিয়ে হোক। এখনো আমার মেয়েটাকে জ্বালাচ্ছে, আর শ্বশুর বাড়িতে গিয়েও আমার মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাবে। অঞ্জলি দেবীর কথাই অজয় বাবুর কোনো যায় আসে না। অজয় বাবু ঠিক করে নিয়েছিল আর সেই একই বাড়িতে, তাই জন্য তাদের 2 বোনেরই বিয়ে ঠিক করে ফেলে। দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসে। বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সীমার লেহেঙ্গাটা ভালো ছিল বলে রিমা লুকিয়ে লুকিয়ে সীমার রুমে যায়। এত সুন্দর লেহেঙ্গা, আমার থেকে ভালো দামি লেহেঙ্গা পরবি তুই? না, আমি তোকে কোনোদিনও পরতে দেব না। দেখ আমি তোর লেহেঙ্গার কি অবস্থা করি। এই বলে রিমা সীমার লেহেঙ্গাটাকে কাঁচি দিয়ে কেটে দেয় আর এটা সীমা দেখে ফেলে। কিন্তু সে তবুও তার বোনকে কিছুই বলে না। তখন সীমা তার লেহেঙ্গাটাকে যেমন হোক করে সেলাই করে নেয়। সেলাই করে লেহেঙ্গাটা পরে সীমা বিয়ের জন্য রেডি হয়। তারা 2 বোনই একদমই বিয়ের জন্য রেডি হয়ে গেছিল। তখনই সেখানে একটা লোক আসে আর রিমার হাতে একটা ফাইল দিয়ে চলে যায়। রিমা, ওই লোকটা কে ছিল রে, আর তোর হাতে এটা কি দিয়ে গেল? লোকটাকে তো আমি চিনি না, আর এই ফাইলটা খুললেই বোঝা যাবে যে এটার মধ্যে কি আছে। এই বলে রিমা ফাইলটা ওপেন করে আর দেখে যে রিমার বয়ফ্রেন্ডের সঙ্গে রিমার কিছু ছবি তোলা রয়েছে। এটা দেখে রিমার চোখে জল চলে আসে। রিমা তখন কাঁদতে কাঁদতে সীমাকে বলে, আমি এখন কি করব, আজ আমার বিয়ে আর এই রকম অবস্থায় ফেঁসে গেলাম। দেখ না, আসলে এটা ছিল আমার এক্স, মানে কলেজে আমার এর সঙ্গে আলাপ। আসলে আমি ওকে পাত্তাই দিইনি, কিন্তু ও আমার ফায়দা নেবার জন্য আমাকে নেশা করিয়েছিল, আর তখনই এই ছবিগুলো তুলে নিয়েছিল। আমি কোনোভাবেই চাই না আমার জন্য আমার মা বাবার সম্মান ছোট হয়ে যাক। রিমা, তুই চিন্তা করিস না, দাঁড়া আমি এক্ষুনি যাচ্ছি, ওই ছেলেটাকে পুলিশের হাতে ধরাতেই হবে, না হলে জানি না তোর মতো আরো কত মেয়ে সর্বনাশ করবে। দে আমাকে ছবিগুলো দে।
এই বলে সীমা ছবিগুলো নিয়ে বেরিয়ে পড়ে এবং সোজা পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশকে সব সত্য ঘটনা খুলে বলে। তখন পুলিশ ছবিগুলোতে রিমাকে চোখ বুজিয়ে থাকতে দেখতে পায়। রিমার কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে তার এক্সকে ধরতে বেরিয়ে পড়ে। তখন তার এক্স অন্য একটা মেয়ের সঙ্গে বসেছিল। সেখান থেকে তাকে পুলিশ ধরে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করতে তখন সে ছেলেটা সবকিছুই খুলে বলে। তখন তাতে প্রমাণ হয়ে যায় যে রিমা সত্যি কথা বলছিল, যার কারণে ছেলেটাকে লক আপে বন্দি করা হয়। এত কিছু করার পর রিমা সীমাকে অনেক ধন্যবাদ জানায় আর তার নিজের ভুলটা বুঝতে পারে। তারা দুই বোনেই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে একে অপরকে অনেক সাহায্য করত এবং একে অপরের পাশে থাকত। এই রকম ভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। অঙ্কিতা দেবী তার তিন মেয়ে পাপিয়া, তানিয়া ও সোনিয়া আর তার দুই ছেলে সন্দীপ ও অর্জুনকে নিয়ে কুসুমপুর গ্রামে বসবাস করে। পাপিয়া আর তানিয়াকে দেখতে খুবই কালো ছিল, ছোট বোন সোনিয়াকে দেখতে খুবই বর্ষা ছিল এবং সুন্দর ছিল, যার কারণে ছোট বোন সোনিয়াকে সন্দীপ ও অর্জুন দুইজনই খুব ভালোবাসত। কিন্তু তার দুই ভাই পাপিয়া আর তানিয়াকে একদমই ভালোবাসত না। সন্দীপ আর অর্জুন সবসময় পাপিয়া আর তানিয়াকে অপমান করত। এমনই একদিন, এই সোনিয়া, সোনিয়া কি রে কোথায় তুই? এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। ওয়াও দাদা, তুমি আমার জন্য চকলেট নিয়ে এসেছো? এটা তো আমার ফেভারিট চকলেট। আমি জানি তুমি বাইরে গেছো মানে আমার জন্য কিছু না কিছু আনবেই। থ্যাংক ইউ দাদা। শোন, তোকে এটা দিয়েছি যেন আবার ওই দুই বোনকে দেখাস না, তাহলে কিন্তু ওরাও চাইবে। আর আমি ওদেরকে দিতে চাই না, আমি শুধু তোর জন্যই এনেছি, ঠিক আছে? এই নিয়ে লুকিয়ে রেখে দে। সন্দীপ আর সোনিয়া যখন এইসব কথা বলছিল তখনই সেখানে পাপিয়া এসে বলে, দাদা সোনিয়া চল, মা ডাকছে খাবার জন্য, চল নিচে আই। আর দাদা তুমি সোনিয়াকে ওর পছন্দ সব জিনিসই দিতে পারো, আমরা দুই বোনে ওর কাছ থেকে কিছুই নেব না, তাই লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এই বলে পাপিয়া সেখান থেকে চলে যায়। পাপিয়া চলে যাবার পর সোনিয়া তার দাদাকে বলে, দাদা দেখো এই রকম বলাটা কিন্তু তোমার ঠিক হয়নি, আমরা তো সব একই মায়ের পেটের বোন, তাহলে তুমি আমাকে কেন বেশি ভালোবাসো? দেখো ওরাও তো তোমার বোন হয়, তাহলে তুমি ওদেরকে কেন ভালোবাসো না? দেখ আমাকে জ্ঞান দিস না, এই কথাগুলো আমি খুব ভালো করেই জানি, ঠিক আছে? আর শোন, কালো মেয়েগুলো আমার বোন হতেই পারে না, তাই আমি ওদেরকে বোন মানি না। ওরা কত কালো দেখেছিস? দাদা এটা কিন্তু একদমই ঠিক নয়, ওরা কালো তা কি হয়েছে, ওরা তো আমাদেরই দিদি। আচ্ছা ঠিক আছে চলো, মা খাবার খেতে নিচে ডাকছে, দেরি হয়ে গেলে আবার বকাবকি করবে। এই বলে সোনিয়া আর সন্দীপ নিচে খাবার খেতে চলে যায়। তারা সকলে মিলে একসঙ্গে খাবার খেতে বসে, মাঝখানে সোনিয়া বসে আর তার দুই পাশে সন্দীপ আর অর্জুন বসে। অর্জুনের পাশে পাপিয়া আর তানিয়া যখনই বসতে যায় তখন অর্জুন রাগেতে বলে, আরে আরে কি হচ্ছে এটা, কি এখন কি আমাদের কালো মেয়ের পাশে বসে খাবার খেতে হবে? না আমি তোমাদের পাশে বসে খাবার খাবো না, মা তুমি আমার খাবার রুমে পাঠিয়ে দাও, আমি এখানে বসে খাবার খাবো না। অর্জুন তুই কি বলছিস, ওরা কালো তা কি হয়েছে, ওরা কালো বলে কি তোর বোন নয়? দেখ তোরা শুধু তোর ফর্সা বোনকেই ভালোবাসিস, আর কালো বোন দুটোকে দেখতেই পাস না, একটু ওদেরও তো ভালোবেসে নে। আজ বাদ কালোরা যখন চলে যাবে দেখবি তখন তোরাই পস্তাবি। মা থাক না এইসব কথা, খাবার সময় ওদেরকে খেতে দাও, আমরা না হয় পরে খেয়ে নেব। এই তানিয়া চল এখন আমরা উঠে যাই, ওদের সকলের খাওয়া হয়ে গেলে তখন আমরা খাবো। এই বলে তানিয়া আর পাপিয়া সেখান থেকে চলে যায়। অঙ্কিতা দেবী তাদের পাঁচ ভাই বোনকে সমান চোখেই দেখত। পাপিয়ার কথা শুনে সে আর কিছুই বলতে পারে না। তখন সে তার দুই ছেলে আর সোনিয়াকে খাবার দেয়। তারপর তাদের খাওয়া হয়ে যাবার পর অঙ্কিতা দেবী তার দুই মেয়েকে পাপিয়া আর তানিয়াকে গিয়ে খাবার দিয়ে আসে। এইরকম ভাবেই তাদের দিন কাটতে থাকে। এমনই একদিন সন্দীপ তার ফর্সা বোনের জন্য একটা সুন্দর জামা কিনে নিয়ে এসেছিল। ওয়াও দাদা এই ড্রেসটা তো কত সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। দাদা এই ড্রেসটা আমাকে খুব ভালো মানাবে, তাই না? হ্যাঁ রে আমি জানি, এই ড্রেসটা পরলে তোকে খুব সুন্দর দেখাবে, সেই জন্য তো কিনে নিয়ে চলে আসলাম। বাবা সন্দীপ তুই তোর শুধু ফর্সা বোনের জন্যই জামা কিনে নিয়েছিস কেন? তোর তো আরো দুটো কালো বোন রয়েছে, তুই তাদেরকে একবারও কি দেখতে পাস না? ওরা দুই বোনে তোদেরকে কত ভালোবাসে, কিন্তু তোরা তো ওদেরকে দেখতেই পারিস না। মা
তানিয়ার পাপিয়ার জন্য জামা কিনতে গিয়েও আমি রেখে চলে এসেছি, কারণ ওদের মুখটা আমি একবার ভাবলাম ওরা কত কালো, তাই ওদের মুখে কোনো সুন্দর জামা ভালোই লাগবে না, এটা ভেবে আমি আর কিনলাম না। থাক না মা, তুমি আবার কেন দাদাকে এইসব কথা বলছো? তুমি তো জানো দাদা আমাদেরকে নয় শুধু ফর্সা বোন সোনিয়াকেই ভালোবাসে, আর তাছাড়া দাদাদের থেকে আমরা কিছুই আশা করি না। এই বলে তানিয়া আর পাপিয়া সেখান থেকে চলে যায়। এই রকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন অঙ্কিতা দেবী তার তিন মেয়েকে বলে, সোনিয়া পাপিয়া তানিয়া শোন, তোদের সঙ্গে আমার আজকে একটা কথা আছে। আজকে তোদেরকে দেখতে পাত্রপক্ষ আসবে, আর পাত্রের মা অঞ্জলি দেবীও আসবে। তোরা তিন বোনে আজকে ভালোভাবে রেডি হয়ে থাকবি, কেমন? কিন্তু মা আমি কিভাবে রেডি হব? আসলে অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছি, কিন্তু তোমাকে বলে উঠতে পারছিলাম না। আসলে আমি একজনকে পছন্দ করি। পাপিয়ার কথা শেষ হতে না হতেই সেখানে তার দাদা সন্দীপ চলে এসে বলে, তুই আবার কাকে পছন্দ করেছিস? তুই যাকে প্রপোজ করেছিস সে তোকে দেখলেই তো পালাবে। একটা কথা ভালোভাবে কান খুলে শুনে রাখ, তোদের তিন বোনের জন্যই আমরা দুই ভাই মিলে অনেক কষ্ট করে ভালো সম্বন্ধ পেয়েছি, এটাকে হাতছাড়া করা যাবে না, ঠিক আছে? তাই চুপ করে রেডি হয়ে বসে পড়বি, বুঝেছিস? সন্দীপের কথায় তার দুই বোনে আর কিছুই বলতে পারে না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা অঞ্জলি দেবী তার তিন ছেলেকে নিয়ে তানিয়া পাপিয়া সোনিয়াকে দেখতে আসে। অঞ্জলি দেবীর পছন্দ হয়ে যায়। সে তার দুই ছেলেকে জিজ্ঞাসা করে, কিন্তু তার বড় ছেলেকে জিজ্ঞাসা করে না। কারোর মতামত ছাড়াই অঞ্জলি দেবী তার তিন ছেলের বিয়ে তারিখও ঠিক করে ফেলে। দেখতে দেখতে বেশ কিছু মাস পরে তাদের বিয়ের তারিখ ঠিক হয়ে যায়। এই রকম ভাবেই দেখতে দেখতে কিছু মাস কেটে যায়। আজ তাদের তিন বোনের বিয়ে। তাদের তিন বোনকে সেজে গুজে খুবই সুন্দর দেখাচ্ছিল। তারা তিন বোনে যখন একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিল, আচ্ছা বোনেরা দেখ, আমরা তিন বোনই একই বাড়িতে যাচ্ছি, আমাদের শুধু বোনের সম্পর্ক নয়, আজ থেকে আমরা তিন বোনে তিন যা। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি, আজ থেকে আমরা তিন বোনে তিন যা, আমরা একই বাড়িতে গিয়ে ওখানেও বোনের মতো থাকবো। হ্যাঁ সেটাই তো, দাদা কিন্তু তিন ছেলে দেখে ভালোই করেছে, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি। পাপিয়া দিদি তুমি কি লক্ষ্য করেছো সেটা? কি জিনিস লক্ষ্য করেছিস? আমি তো কিছুই লক্ষ্য করিনি, কি হয়েছে বল না। আরে যখন সবাই কথা বলছিল তখন বরদা মানে অঞ্জলি দেবীর বড় ছেলে তোমার সঙ্গে যার বিয়ে হবে ওনার মুখটা অনেকটা গম্ভীর লাগছিল, যেন মনে হচ্ছিল উনি এই বিয়েতে রাজি নয়, এই বিয়েটা ওনাকে জোর করে করানো হচ্ছে। হ্যাঁ রে, আমিও তো সেটাই ভাবছি, কিন্তু হয়তো সেদিন ওনার মুড অফ ছিল, এটাও তো হতে পারে। তারা তিন বোনে যখন কথাবার্তা বলছিল তখন বাইরেতে অনেক চেল্লামিল্লি শুরু হয়ে যায়। তখন তারা কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে না হচ্ছে, তাই তারা তিনজনে বাইরে বেরিয়ে এসে দেখে, কি তোরা এসব কি বলছিস? তোদের মধ্যে লোভী সঙ্গে আমি আমার তিন বোনের কখনো বিয়ে দেব না। তোরা এত বড় লোক হয়ে তবুও লোভী? ছি, আমি আগে জানলে তোদের সঙ্গে বিয়ে ঠিক করতাম না। আসলে অঞ্জলি দেবীর বড় ছেলে পাপিয়াকে পছন্দ হয়নি। পাপিয়ার গায়ের রং কালো বলে তাকে সে সন্দীপকে একটা লিস্ট দিয়েছিল, তাতে অনেক কিছু সোনাদানা টাকা পয়সা এবং অনেক খাট বিছানা দেবার লেখা ছিল, যার কারণে সন্দীপ এখন তাকে এরকম ভাবে বলছিল। তখন সন্দীপ তাকে একটা চড় মারে এবং আরো অনেক কিছু কথা বলতে থাকে। সকলের সামনে তারা অনেক অপমানিত হয়। তখন অঞ্জলি দেবী এসে তার বড় ছেলে বিপ্লবকে একটা গালে চড় মেরে বলে, বিপ্লব তুই যদি আমাকে আগে বলতিস যে আমি ওই কালো মেয়েকে বিয়ে করবো না, তাহলে তো আমি এই বিয়ে কখনই ঠিক করতাম না। তুই এখন কেন এসব করছিস? এইরকম ব্যবহার করার আগে তুই আমাকে একবারও কিছু জানালি না, তুই সোজাই যৌতুকের কথা উল্লেখ করে দিলি, তুই তো সকলের সামনে আমার মাথাটা হ্যাট করে দিলি, তোকে ছেলে বলতেও আমার ঘেন্না লাগছে। মা তুমি আমার দুই ভাইকে জিজ্ঞাসা করলে বিয়ের কথা, কিন্তু আমাকে তো একবারও জিজ্ঞাসা করলে না, তাই জন্য আমি তো কিছুই বলিনি। আর সত্যি আমার অনেকই ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও সন্দীপ অর্জুন, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। মায়ের মুখে এরকম কথা শুনে বিপ্লব তার মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং সে পাপিয়াকে বিয়ে করতেও রাজি হয়ে যায়। তখন তারা তিন বোনে ওই বাড়িতেই বিয়ে করে যায়। বিয়ের পর তাদের তিন বোনকে খুবই খুশিতে রাখে। তারা তিন বোনে হাসি খুশিতে সংসার করতে থাকে।